বাংলাদেশ অ্যাসোসিয়েশন লিভর্নো ইতালির কার্যকরী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন ইতালি থেকে আসলামুজ্জামানের রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে বাংলাদেশ অ্যাসোসিয়েশন লিভর্নো ইতালির আগামী দুই বছরের জন্য কার্যকরী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নিজস্ব কার্যালয়ে সাবেক সভাপতি হালিল বিনয় সাত্তারের সভাপতিত্বে মাসুম ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাফর পাটোয়ারি। অনুষ্ঠানে সকলের সম্মতিতে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে বেলাল হোসেনকে সভাপতি, সুজন লস্করকে সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ শামীম মাইনুদ্দিন সুমন মাতব্বরকে সহ সভাপতি, মাসুম ভুঁইয়াকে সাধারণ সম্পাদক, মাসুম আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক, ফজলুল করিম ডালিম, হাবিবুর রহমান, বাদল হোসেনকে সহকারী সাধারণ সম্পাদক, আশিক মিয়াকে সাংগঠনিক সম্পাদক, জয়নাল আবেদিন আব্দুল আল মামুনকে সহকারী সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ইয়াসিনকে কোষাধ্যক্ষ, মোহাম্মদ মাসুদ উদ্দিনকে দপ্তর সম্পাদক, মোহাম্মদ আমির হোসেন কবির হোসেনকে সহকারী দপ্তর সম্পাদক, সালমা আক্তারকে মহিলা সম্পাদিকা, সীমা আক্তার ও মিসেস শামীমকে সহ মহিলা সম্পাদিকা, শাহাদাত হোসেনকে সাংস্কৃতিক সম্পাদক, রায়হান মাতব্বর ও মোহাম্মদ শাহাবুদ্দিনকে সহ সাংস্কৃতিক সম্পাদক, আহসান উল্লাহকে প্রচার সম্পাদক, আলম মাহবুবুল মারুফকে সহ প্রচার সম্পাদক, ফাইজুর রহমানকে ধর্ম বিষয়ক সম্পাদক, শাহাদাত হোসেনকে সহ ধর্ম বিষয়ক সম্পাদক, আনোয়ার খানকে ক্রিয়া সম্পাদক, ইমাম হোসেন ও আশরাফুলকে সহ ক্রিয়া সম্পাদক, জাফর পাটোয়ারিকে প্রধান উপদেষ্টা, আল আমিন সারোয়ার হোসেন, বাবুল হোসেন, মহসিন কবিরকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যবৃন্দ। পরিশেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।